দিলীপ বিশ্বাস স্মরণ করছি বিলম্ব শ্রদ্ধায়, জন্ম 1946, মৃত্যু 12 জুলাই 2006। একজন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা, অভিনয় ও সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি রয়েছে তার। তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন একজন গায়ক হিসেবে জহির রায়হানের বেহুলা ছবির মাধ্যমে, অভিনেতা হিসেবে হাবুল বিয়ে এবং পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সমাধি চলচ্চিত্রের মতো একটি সফল চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন তিনি। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখর ছাত্র নেতা, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ছাত্র হলের ভিপি ছিলেন। কিন্তু ছোটবেলা থেকেই সঙ্গীতে পারদর্শী দিলীপ বিশ্বাস সংস্কৃতির প্রতি অদম্য ভালোবাসায় নেপথ্য গায়ক হিসেবে জড়িয়ে যান চলচ্চিত্রে। পাশাপাশি বিভিন্ন ছবির পার্শ্ব চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হন এই গুণীজন। কাজ করেন সহকারী পরিচালক হিসেবে, প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন জহির রায়হান, মুস্তাফা মেহমুদ ও বাবুল চৌধুরীর সঙ্গে। 1976 সালে মুক্তি পায় দিলীপ বিশ্বাস পরিচালিত প্রথম চলচ্চিত্র সমাধি। এ ছবির আকাশ ছোঁয়া ব্যবসায়িক সাফল্যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়। পরিচালক, প্রযোজক এবং পরিবেশক হিসেবে তিনি হয়ে ওঠেন সাফল্যের এক প্রতীক, চলচ্চিত্র সংস্কৃতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব, পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি আনোয়ারা, মোমের আলো, দুই ভাই, আলোমতি, সন্তান ও চেনাও চেনা ছবিরও গানে কণ্ঠ দিয়েছিলেন। পরে ঝুঁকে পড়েছিলেন চলচ্চিত্র পরিচালনায়। 1973 সালে তিনি বাংলাদেশের চলচ্চিত্রের তিন কিংবদন্তী অভিনেতা রাজ্জাক, আলমগীর ও সোহেল রানাকে একসঙ্গে নিয়ে নির্মাণ করেছিলেন জিঞ্জির চলচ্চিত্রটি। এটি সে সময় অসাধারণ দর্শকপ্রিয়তা লাভ করে। তার এই কাজ আমাদের আজও উৎসাহিত করে।